কেননা তুই তো তোর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিস। মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেই ভালো হতো বাবা, এই মানসিক কষ্টে আর থাকতে পারছি না। চুপ, একদম চুপ। তোর বন্ধু হারিয়েছে বলে কি তুই নিষ্পাপ একটা মেয়েকে মেরে ফেলবি? তুই জানিস না মেয়েটা অসুস্থ। তাও কেন অসুস্থ হয়েছে? তোর অত্যাচারের জন্য। আবার তুই এই অসুস্থ অবস্থায় ওকে নিয়ে গেলি, ওখানে যে মেয়েটা শকে চলে গেছে, মেয়েটা যে বিছানায় পড়ে গেছে, এইটার দায় শুধু তোর। শরণ এবার শক্ত গলায় বল। তাই নাকি বাবা? আর রাতুল যে মারা গেল সেটা তো দিবার জন্যই মারা গিয়েছে। দিবার দেয়া মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার বন্ধু নিজেকে শেষ করে দিয়েছে। দিবার কষ্টটাই তোমরা দেখছ, রাতুলের কথাটা তো একবারও কেউ ভেবে দেখনি, ওই দায় কে নিবে? শরণের করা প্রশ্নে আফজাল সাহেব কিছু বলার আগেই শাহিন হক বললেন, বাবা বিশ্বাস করো এতে দিবার কোনো দোষ নেই। এমনও একদিন হয়েছিল যে রাতুলকে মেনে নেওয়ার জন্য দিবা আমার পায়ে পর্যন্ত পড়েছিল, কিন্তু আমি মেনে নেইনি। রাতুলকে অসম্ভব সব সত্য শুয়ে দিয়ে ওকে হতাশায় আমি ফেলেছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি ভেবেছিলাম রাতুল হয়তো প্রাণপণ চেষ্টা করে নিজের পায়ে দাঁড়াতে পারবে, দিবাকে সসম্মানের সাথে নিজের স্ত্রীর অধিকার দিতে পারবে। কিন্তু সে যে এইটা করতে পারে তা আমার মাথায় একবারও জন্য আসেনি। বলো বাবা, মেয়ের বাবা হয়ে আমি কি নিজের মেয়ের জন্য এতটুকু চিন্তা করতে পারি না? আর এতটুকু চিন্তা করাও যদি দোষ হয় তাহলে তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমার মেয়েকে না। ওর কোনো দোষ নেই, ওকে রেহাই দাও দয়া করে। শেষ কথাগুলো বলতেই দিবার বাবা চোখ ছলছল করে উঠল। শরণ হতবাক, কি শুনছিস এইসব? তাহলে দিবার রাতুলকে ফিরিয়ে দেয়নি? তাহলে রাতুল যে তাকে বলেছিল দিবার অন্য কোথাও কোনো বড়লোকের কারোর সাথে বিয়ে ঠিক হয়েছে? তাহলে কিছুতেই কিছু মিলাতে পারছে না শরণ, মনে হচ্ছে নিজের চুলগুলো নিজেই টেনে ছিঁড়ে ফেলতে পারলে শান্তি লাগতো তার। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে চলে এলো শরণ। তুই তো আমাকে খুব ভালোবাসিস বন্ধু, তাই না? ফোনের ওপাশ থেকে রাতুলের ঠান্ডা কণ্ঠ শুনে শরণ হেসেছিল, কিছুটা ভেঙিয়ে বলল, না একটু বাসি না। তোরে ভালোবেসে লাভ কি? তুই তো আমাকে ভালোবাসিস না, তোর সব ভালোবাসা তো তোর পুতুল রানীর জন্য। তা বটে, বলেই রাতুল কিছুটা গম্ভীর হয়ে গেল, গলার স্বরটা মুহূর্তে কেমন জানি বদলে গেল তার। কিছুটা আশাহত হয়ে আবার রাতুল বলল, কিন্তু ভালোবাসার মানুষগুলোই তো শেষমেশ বিশ্বাসঘাতকতা করে রে বন্ধু। কেন, কি হয়েছে? শরণ এবার কৌতূহল নিয়ে বলল। রাতুল জোরপূর্বক হেসে বলল, দিবার বিয়ে ঠিক হয়ে গেছে, তাও তোরই মতো কোনো বড় লোকের সাথে। তুই যে কবে আসবি শরণ? এত বড় একটা কথা রাতুল এত সহজভাবে বলছে দেখে অবাক হলো শরণ। বাপ, বাম কান থেকে ফোনটা ডান কানে এনে বলল, এই তো সামনের মাসে। দিবার বিয়েটাও সামনের মাসে, বলেই রাতুল আবার হাসলো। শরণ এবার বিরক্তি নিয়ে বলল, পাগলের মতো হেসে যাচ্ছিস কেন? তোরা না একজন আরেকজনকে ভালোবাসিস, তাহলে দিবার অন্য কোথাও বিয়ে হবে কেন? টাকার কাছে ভালোবাসা হেরে যায় রে বন্ধু। যাই হোক, আমার কোনো আক্ষেপ নেই, ভালোবাসার মানুষগুলো যদি এটাতে সুখী থাকতে পারে তাহলে আমিও ঠিক আছি। দোয়া করি তোরা সবাই খুব খুব ভালো থাক। কথাগুলো বলতে গিয়ে গলা ধরে এসেছিল রাতুলে। শরণ কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু এখন রাখি দোস্ত, ভালো থাকিস। বলেই শরণের উত্তরের অপেক্ষা না করেই কলটা কেটে দিয়েছিল রাতুল। ঠিক এরকমই ছিল রাতুল আর শরণের শেষ কথোপকথন। এরপর হাজারো কল করেও তাকে পায়নি শরণ। যেদিন দেশে ফিরল এর কিছুদিনের মধ্যেই রাতুলের সুইসাইডের খবর পেল সে। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে প্রত্যেকটা বিষয় ভালো করে মিলানোর চেষ্টা করছিল শরণ। তার মাথা পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। তখনই রাতুলের বলা কথাগুলো মনে পড়ল তার। আচ্ছা, রাতুল কি তখন কিছু ইঙ্গিত করতে চেয়েছিল? হঠাৎ দরজায় টোকার আওয়াজে ধ্যান ছুটল শরণের। ভালো করে তাকাতেই দেখল তরুণ দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি নত, চেহারাটাও কেন জানি কালো মনে হচ্ছে। তরুণকে নিজের পাশে বসার ইশারা করে শরণ বলল, কিছু বলবি? তরুণ বিছানায় না বসে নিচে মেঝেতে বসল, নিচের দিকে তাকিয়ে থেকেই বলল, তোমাকে আমার কিছু বলার আছে ভাইয়া। ওপরে শরণ তার ভ্রুচোরা খানিকটা উপরে উঠালো, বলল, বল।
ভাইয়া, আসলে রাতুল ভাইয়ার মৃত্যুর জন্য দিবাও দায়ী নয়, দিবার মা বাবাও দায়ী নয়। তাহলে কে দায়ী? শরণ তার ভ্রুচোরা খানিকটা উপরে উঠালো, বলল, শরণ নিজের। আমি। এত কিছুর পরও আবার এখানে এসেছেন রাতুল ভাইয়া? দীপাকে ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে নিতে এসে হঠাৎ তরুণকে দেখে চমকে উঠল রাতুল। তরুণ দূর থেকে হেঁটে আসতে আসতে কথাটা রাতুলকে উদ্দেশ্য করে বলল। প্রশ্নের উত্তর না দিয়েই রাতুল হাসি মুখে বলল, আরে তরুণ, তুমি? তোমার ক্লাসও কি আজকে লেট শেষ হয়েছে? হ্যাঁ, তো আপনি কি আজও দীপাকে নিতে এসেছেন? রাতুলের ভ্রু কুচকেল। এই মুহূর্তে তরুণকে এড়িয়ে যেতে পারলে ভালো হতো, কেননা তার সাথে দেখা হলেই সে দীপাকে নিয়ে এই সেই অনেক কথা বলে। তার মধ্যে বেশিরভাগ কথা পাত্তা না দিয়ে উড়িয়ে দিলেও কিছু কথা রাতুলের মনে ঠিকই গেঁথে যায়। দীপা সম্পর্কে তার মনের মধ্যে এক ধরনের সংশয় সৃষ্টি হয়, যা সে কখনোই চায় না। যাকে সে এতটা ভালোবাসে তাকে নিয়ে নিজের মনে সন্দেহের কোনো ছিটেফোঁটাও রাখতে চায় না রাতুল। তাই তরুণ থেকে কিছুটা লুকিয়ে লুকিয়েই থাকে সে। কিন্তু আজ আবার দেখা হয়ে গেল, খুবই বিরক্ত লাগছে তাকে। মাঝে মধ্যে তরুণকে দেখলে বিশ্বাস হয় না সে তার বেস্ট ফ্রেন্ডের ছোট ভাই। তরুণ তখনও সামনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে নিজের অস্বস্তিটা প্রকাশ না করে রাতুল বলল, হ্যাঁ, দীপাকে নিতে এসেছি। এত কিছু জানার পরও আপনি কিভাবে সম্পর্কটা টিকিয়ে রাখছেন ভাইয়া? আমি জাস্ট বুঝি না। বলেই তরুণ খুবই কষ্ট পাওয়ার ভান ধরল। রাতুল এবার মুচকি হেসে বলল, দেখ ভাই, আমি জানি আমি তোর ভাই বলেই আমাকে নিয়ে এত চিন্তা করিস, কিন্তু সত্যি বলতে তুই যা যা বলিস আমি দিবার মধ্যে ওরকম কোনো বৈশিষ্ট্যই দেখি না। ও টাকা লোভী না, আর ও কখনোই আমাকে টাকা দিয়ে বিচার করেনি। তরুণ অবাক হওয়ার ভান ধরে হাসলো, বলল, তোমার তাই মনে হয় ভাইয়া? তুমি নিজে বোঝো না এত বড় লোকের মেয়ে তোমার কাছে কেন আসবে? তোমাকে সহজ সরল পেয়ে ও শুধু তোমার সাথে টাইম পাস করছে, আর কিছু না। দেখবে খুব শীঘ্রই বড় লোক দেখে বিয়ে করে তোমাকে টাটা বাই বাই জানাবে। এবার রাতুল জোরে না হেসে পাল না, কিছুক্ষণ হাসার পর নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, এমন কিছুই হবে না। দিবার বাবার সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে 6 মাসের সময় দিয়েছেন, আমার তো MBA শেষই। আমার মনে হয় আমি এর ভেতরে কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলতে পারবো। তুমি এত বোকা রাতুল ভাইয়া, তোমার জন্য সিরিয়াসলি আমার মায়া লাগছে। রাতুল যেন কিছু বুঝতে পারলো না, তরুণ এবার রাতুলের দিকে এগিয়ে এসে বলল, তোমার কি মনে হয় ওরা সত্যিই তোমার জন্য ওয়েট করবে? জি না, তোমাকে এই কথা বলে ব্যস্ত রেখে ওরা ঠিকই ভিতরে ভিতরে বড় কাজ সেরে ফেলছে। বড় কাজ মানে? রাতুল একটু দ্বিধা নিয়ে প্রশ্নটা করল। এরই মধ্যে তরুণ কার্ড জাতীয় একটা কিছু রাতুলের দিকে এগিয়ে দিল। রাতুল কার্ডটা হাতে নিয়ে হঠাৎ যেন পাথর হয়ে গেল। ওইদিকে তরুণ বলতে শুরু করল, তুমি যতই স্বপ্ন দেখে যাও রাতুল ভাইয়া, বাস্তবতা পুরোপুরি ভিন্ন। তুমি কবে নিজের পায়ে দাঁড়াবে, কবে আর্থিকভাবে সচল হবে, কবে নিজের পরিচয় বানাবে, তার জন্য কি দিবা বা তার ফ্যামিলির আসলেই ওয়েট করবে? যেখানে হাজার হাজার অয়েল এস্টাবলিশ ছেলে দিবাকে বিয়ে করার জন্য প্রস্তুত। রাতুল কিছুটা ডুগরে উঠল, কার্ডের ভেতরে মনোযোগ দিয়ে দেখে যাচ্ছে সে। তরুণ আবার বলে উঠল, কোন মুখে যে তোমায় এইসব বলছি ভাইয়া তা আমি জানি না, তবে এটাই সত্যি যে দিবার বাবা দিবার বিয়ের জন্য অন্য কোথাও ঠিক করে ফেলছে। সামনের মাসে বিয়ে, আর সেই ছেলে আর কেউই নয়, আমার বড় ভাই আর আপনার সবচেয়ে কাছের বন্ধু শরণ ভাইয়া। হোয়াট? তরুণের মুখে এতটুকু শুনেই শরণ হঠাৎ লাফ দিয়ে উঠল, তাতে তরুণের মাথা আরও নিচু হয়ে গেল। শরণ যেন কিছু বুঝে উঠতে পারছে না, ভারী ভারী নিঃশ্বাস যেন বুক চিরে বের হয়ে আসছে তার। কিছুটা তুতলিয়ে উঠে সে বলল, তুই এত বড় মিথ্যা কথা কেন বললি? কারণ আমি দিবাকে ভালোবাসতাম ভাইয়া, ওকে দেখলেই মনে হতো ইস, মেয়েটা যদি আমার হতো, ওর মনে সকল ভালোবাসা যদি আমার নামে হতো। বলতে বলতেই চোখ ছলছল করে উঠল তরুণের, ছোট একটা শ্বাস ফেলে সে আবার বলল, কিন্তু দিবা আমার দিকে ফিরেও তাকায়নি। রাতুল ভাইয়ের জন্য ও এক কব্য পাগল ছিল, আমি যে কতবার বলেছি ওকে, কিন্তু ও রাতুলকে ভালোবাসে এই কথাটা বলে বারবার ফিরিয়ে দিত। এক পর্যায়ে আমার রাগ উঠে গেল, কি এমন আছে ওই রাতুলের যা আমার নেই? ইনফ্যাক্ট ওর তুলনায় সমাজে আমি যথেষ্ট ভালো,
অবস্থানে আসি, তাহলে দিবাকে পাওয়ার অধিকার আমারই বেশি থাকার কথা। এই ভেবে আমি রাতুল ভাইয়ের সাথে দেখা করা শুরু করলাম। ইনিয়ে বিনিয়ে এই সেই কথা বলে তাকে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিলাম যে সে দিবার জন্য যোগ্য নয়। কিন্তু এটা করার পরও হিতে বিপরীত হতে গেল। রাতুল ভাইয়া দিবাকে পাওয়ার জন্য আরও বেশি করে চেষ্টা করতে লাগলেন, দিবার বাবার সাথে দেখা করে সময়ও নিয়ে এলেন। এটা শুনে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ইচ্ছে করেই দিবার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে মিথ্যা খবর তাকে দিলাম। এতটুকু বলেই স্বর্ণের দিকে তাকাতে। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিয়েন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন, আর গল্পটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।